أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي علمنا الدين بوسيلة روح الأمين على لسان حبيب رب العالمين وأنعم علينا بنعمة الإسلام والإيمان والإسلام إلى يوم الدين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন শিক্ষক তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসা প্রিয় ছাত্ররা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি তোমরাও সুস্থ থেকে তোমাদের লেখাপড়া পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছ আসো আজকে আমরা দাখিল সপ্তম শ্রেণীর আকায়েদ ও ফিকহ থেকে প্রথম অধ্যায়ে আমরা আকায়েদ সম্পর্কে আমরা আলোচনা করতে চাই সর্বপ্রথম আকায়েদ শব্দটার আমরা পরিচয় জেনে নিই আকীদা শব্দ থেকে আকীদা শব্দটা আকদুন শব্দ থেকে আসছে অর্থাৎ এর অর্থ হচ্ছে বন্ধন বা দৃঢ় বিশ্বাস আকীদা শব্দটা একবচন আর এর বহুবচন হচ্ছে আকায়েদ অর্থাৎ যে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কর্মসমূহ সম্পাদনের পথ ও পদ্ধতি বৈধতা লাভ করে তারই নামই হচ্ছে আকীদা সহি আকীদাকে আমরা আরবিতে এভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি মা আকাদা আলাইল কলব ওয়া যমীরু মিন আত-তাওহীদ ওয়া রিসালাতে ওয়া মা জা বিহিন নাবিয়্যু মিন ইনদিল্লাহি তাআলা অর্থাৎ তাওহীদ রিসালাত ও প্রিয় নবী হযরত মুহাম্মদ মুসা সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে আসছেন তার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে আকীদা আকীদা বিশুদ্ধ হওয়া ছাড়া চিন্তা কর্ম কাজ কোনো কিছু ফলপ্রসূ হয় না আমল যদি দেহদর হয় আকীদা হলো প্রাণ দেহ যেভাবে প্রাণ ছাড়া অকার্যকর তেমনি সহি আকীদা ছাড়াও আমল অকার্যকর তা ইসলামী শরীয়তে আকীদা বিষয়ে সহি এলেম অর্জন করাকে ফরজ করা হয়েছে এই আকীদার বিষয়বস্তু সম্পর্কে আমরা ইমানে মুফাসসালের মধ্যে যে কথাগুলো আমরা স্বীকৃতি দিয়ে থেকে সাতটা বিষয়ের পরে ইমান আনতে হবে সে বিষয়বস্তু আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি ওয়াল বাদ আল মাউত অর্থাৎ আল্লাহকে আল্লাহর জাত সিফাত তার হুকুক তাকে মালিক তাকে খালেক বলে বিশ্বাস করা আর ফেরেশতারা নূরের তৈরি তারপরে ইহকালীন জীবন পরকালীন জীবন এবং মৃত্যুর পরবর্তী জীবন আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে পুনরা পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে এইগুলো বিশ্বাস করার নামই হচ্ছে মূলত আকায়েদের মূল বিষয় এক আল্লাহকে এবং তার প্রিয় রাসূল সাল্লামকে মানার মধ্যে যে সকল শান্তি নিহিত রয়েছে তা দলিল ও প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করা মনে স্থান দেওয়াকেই ইমানের মূল চেতনা বলা হয় আকীদা সহি না হলে বান্দার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না সহি আকীদা ছাড়া আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না অর্থাৎ সহি আকীদা নেক আমল কবুলের পূর্ব শর্ত আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এবং এরকম অনেক ভালো কাজ করে কিন্তু তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যেমন কাদিয়ানি সম্প্রদায় তারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় এবং যত রকম ভালো কাজগুলো আছে মসজিদ নির্মাণ করে সবই তারা ভালো কাজগুলো করে তারপরও তারা কিন্তু কাফের কারণ তারা শেষ নবীকে তারা আমাদের শেষ নবীকে তারা নবী হিসেবে স্বীকার করে না তারা আহম গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা তাদের নবী হিসেবে মনে করে অথচ রাসূল বলছেন আলা খাতেমুন নবী লা নবী আবাদি আমি আছি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কাদিয়ানিরা এই হাদিস উপরে বিশ্বাস করে না এই জন্য তারা যত নেক আমল করুক না কেন সবই বরবাদ হয়ে যাবে এই জন্য সারা বিশ্বের মুসলমানরা আজকে এই কাদিয়ানি সম্প্রদায়কে তারা অমুসলিম হিসেবে ঘোষণা করেছে অনুরূপভাবে যারা পীর মুসলামকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করবে এটাও ঠিক নয় তিনি সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ থেকে তিনি একটু
ব্যতিক্রম ধর্মী মানুষ তিনি। আল্লাহ তাআলা তার নিজের শিক্ষক, কাজেই তার আমল তার কার্যকলাপ সবই আমাদের অনুসরণযোগ্য অনুকরণযোগ্য। আমাদের ক্ষেত্রে রসুলকে নিরঙ্কুশভাবে আমাদেরকে তার আনুগত্য করতে হবে। এ প্রসঙ্গেই সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাউদিকুম লিবাউদিন আন তাহবাদু আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন। হে মুমিনরা, তোমরা নবীর কণ্ঠস্বর উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, তার দরবারে বসে সেভাবে উচ্চস্বরে কথা বলবো না। হয়তো এভাবে এরকম করলে তোমাদের আমল তোমাদের অজান্তেই নিষ্ফল হয়ে যাবে। কাজেই এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে আলোকপাত করা হয়েছে, নবীকে আমাদের নিরঙ্কুশভাবে মেনে নিতে হবে। তাকে নিরঙ্কুশভাবে মেনে অসলা আর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই। এক কথায় সহি আমল, এবং আমলের ফলাফল পেতে হলে সহি আকিদা অবশ্যই চাই। শেরেক কুফর নিফাক মন থেকে মুছে ফেলতে হবে। সহি আকিদা নিয়ে শরিয়াত ও তরিকের বিধান অনুযায়ী জীবনযাপন করার জন্য সদা প্রস্তুত থাকতে হবে। তাই আসুন আমরা আজকে এই সংক্ষিপ্ত সময় আকিদার পরিচয় এবং আকিদা সঠিক না হলে তার পরিণতি কী হবে এ সম্পর্কে আলোকপাত করলাম। ইনশাল্লাহ আমরা যারা শুনলাম, প্রিয় ছাত্রের কাছে আমার আহ্বান থাকবে, আমরা একমাত্র সমস্ত কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করার চেষ্টা করব। একমাত্র আল্লাহকেই আমাদের খালেক মালিক রাজ্জাক, নবীকে একমাত্র আমাদের আদর্শ নেতা হিসেবে গ্রহণ করে আমাদের জীবনটাকে নবীর সাথে আমাদেরকে ইন্নাকালা খুলুকিন আজিম বলা হয়েছে, যে নবীর হলো উত্তম শ্রেণীর অধিকারী, আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। কাজেই নবীর শাফাত পেতে গেলে আমাদের নবীর অনুসরণ অনুকরণের গত্যন্তর নাই। তাই আমরা আজকে এই পাঠদানের মাধ্যমে এটাই বুঝতে পারলাম, একমাত্র সহি আকিদার মাধ্যমেই আমাদের আমলটা সুন্দর হবে, আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবং বান্দা হিসেবে আমরা স্বীকৃতি লাভ করতে পারবো। আমরা সহি আকিদা নিয়ে আমাদের জীবনের সমস্ত কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা পাঠদানে অংশগ্রহণ করেছি, সামনেও যাতে আমরা সুস্থ শরীরে পাঠদানে অংশগ্রহণ করতে পারি। আর মহান আল্লাহ তাআলার কাছে আমরা সর্বশেষ এই নিবেদন পেশ করতেছি, যে আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশ সহ সারা বিশ্বকে করোনা মুক্ত করে আগের মতোই যেন আমরা স্বাভাবিক কার্যক্রমগুলো, আমাদের ক্লাস কার্যক্রম সমস্ত কার্যক্রমগুলো যেন স্বাভাবিকভাবে করতে পারি, এমন একটা সুস্থ পরিবেশ আল্লাহ তাআলা যেন আমাদের দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।